এক ভাই প্রশ্ন করেছেন, বেনামাজির সাথে কি কুরবানি দেওয়া যাবে? না, বেনামাজি ব্যক্তির তো কুরবানি নাই, তোর সাথে কি কুরবানি দিবেন? তোর সাথে কুরবানি দেওয়া যাবে না। লিখিত প্রশ্ন কিছু এসেছে, এটা কি চালু আছে? মানুষ মারা গেলে নেক আমল বদ আমল সব বন্ধ হয়ে যায়, কিন্তু আমাদের দেশে যেদিন মানুষ মারা যায় সেদিন থেকে 40 দিন পর্যন্ত 15-20 জন মহিলা নিয়ে গুটি পড়তে থাকে। তো আমার প্রশ্ন হচ্ছে এই যে, গুটি পড়ে এটা মৃত ব্যক্তির কোনো উপকার হয় কি না, এবং এটা পড়লে আদৌ কোনো সওয়াব আছে কি না? আসলে আপনি যেটা বলছেন, মারা গেলে নেক আমল বদ আমল সব বন্ধ হয়ে যায়, এই কথাটা ঠিক না। নেক আমলের মধ্যে কিছু আমল চালু থাকে, সদকা জারিয়া, তারপরে সৎ সন্তানের দোয়া, তারপরে এলেম, এলেমের মাধ্যমে যেই এলেম ছেড়ে এসেছে উপকৃত হচ্ছে মানুষ মুসলমান, এই এলেমের সব সে কবর পর্যন্ত পেতে থাকে, আরও কিছু আছে আমল। তো এই হাদিসটা অত্যন্ত প্রসিদ্ধ হাদিস, মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের মাধ্যমে আপনার প্রথম প্রশ্নের প্রথম লাইনটা ঠিক না, প্রশ্নটাই ঠিক না। এরপরে যেটা লিখছেন 40 দিন পর্যন্ত 15-20 জন মানে গুটি পড়ে, এই গুটি পড়াটা এটা খাঁটি বেদাত, বুঝা গেছে? নির্ভেজাল বেদাত, এটা করা যাবে না, বন্ধ করতে হবে, এটা বন্ধ করে ফেলতে হবে, না হলে গুণা হবে, নিজেরও গুণা হবে, ওই ব্যক্তিরও গুণা হইতে পারে। যদি ওই ব্যক্তি উপদেশ দিয়ে থাকে, ওই ব্যক্তি যদি বলে গিয়ে থাকে যে আমার জন্য গুটি পড়বে, আর নিষেধ করে গেলে সমস্যা নেই। দ্বিতীয় প্রশ্ন, সামনে সাবানের চাঁদ উঠবে, তো যেদিন চাঁদ উঠবে সেদিন থেকে শবে বরাত পর্যন্ত 15 দিন একের পর এক রুটি বিলাতে থাকে, এটা তো নতুন আমল শুনতেছি। 1 তারিখ থেকে সিয়াম শুরু হবে, একবার 28 তারিখ পর্যন্ত সিয়াম বা রোজা চলবে, এই রুটি মুটি এগুলো সব পাক্কা বেদাত। যে ব্যক্তি সারা জীবন নামাজ পড়ে না তিনিও রুটি বিলিয়ে থাকে, এগুলো মানে বেদাত। আরও এমনি নামাজ পড়ে না সেটাই তো গুণা, আর আরও গুণা যোগ হচ্ছে রুটির কারণে, আরও গুণা যোগ হবে। এই রুটি নাকি কিয়ামতের দিন সূর্য যখন মাথার উপর আধা হাত উপরে আসবেন, নাউজুবিল্লাহ, এগুলো সব কুসংস্কারমূলক কথাবার্তা, এগুলো হলো ইবলিস, ইবলিসের হাদিস, এগুলো ইবলিসের হাদিস, বুঝছেন? ইবলিস যেমন দেখা যায় না, ইবলিসের কিতাবটাও নাই। আমাদের নবী যে হাদিসের কিতাব দিয়ে গেল, এখানে আছে এগুলো? আরেকটা প্রশ্ন, আমরা জানি ইমাম হতে হলে 3টি যোগ্যতা অর্জন করতে হয়, ইসলামের জ্ঞান থাকা, বয়সে বড় হওয়া, সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারা। আমাদের গ্রামের মসজিদগুলোতে অনেক সময় নানা কারণে মসজিদ আসতে পারি না, অনেক ক্ষেত্রেই সাধারণ মুসল্লিদের মধ্যে উক্ত 3টি গুণ থাকে না। হ্যাঁ, আসলে এই 3টা গুণ শুধু না, আরও গুণ আছে। ইসলামের জ্ঞান থাকা, বয়সে বড় হওয়া, এটা কোনো শর্ত না। হ্যাঁ, ছোট বয়সের 6 বছর নাবালেক হলেও ইমামতি করতে পারে, তার যদি কিতাবের জ্ঞান থাকে, কোরআনের যদি জ্ঞান থাকে। হ্যাঁ, আর যদি এসব যোগ্যতার একটু অভাবও থাকে, তারপরও সে তার মুসলমানিত্ব যদি ঠিক থাকে, সে মুসলিম আছে, তার ইসলাম ভঙ্গ হয় নাই, এই ব্যক্তি যদি ইমামতি করে তার ইক্তেদা করা জায়েজ আছে। যদিও তাকে নিয়োগ দেওয়া জায়েজ না, কিন্তু যদি সে কোনোভাবে নিয়োগ পেয়ে যায় তার ইক্তেদা করা জায়েজ আছে, আপনি জামাতের সওয়াব পেয়ে যাবেন। 4 নম্বর প্রশ্ন, সর্বনিম্ন কত বছর বয়সে একজন ব্যক্তি সালাত আদায় করতে পারে, ইসলামী জ্ঞান ও কেরাত শুদ্ধ থাকলে? সর্বনিম্ন কত বছর বয়সে একজন ব্যক্তি সালাত আদায় করাতে পারে, মানে ইমাম হইতে পারে, মানে তার মোটামুটি তামিজের জ্ঞান এসেছে। তামিজ মানে সে ভালো মন্দ পার্থক্য করতে পারে। হ্যাঁ, জ্ঞান এসে গেছে। আল্লাহ রসুলের যুগে 6 বছরের বাচ্চা ইমামতি করত, সে হাফ প্যান্ট পরে ইমামতি করত, হাফ প্যান্ট মানে ছোট কাপড় একটা, তো সিজদার সময় গেলে তার ওই লজ্জাস্থান বের হয়ে যেত, তখন মহিলারা বলল যে ইমামের জন্য একটা বড় কাপড়ের ব্যবস্থা করো, কেমন দেখা যাচ্ছে।
হ্যাঁ, তো এই 6 বছর বয়সের বাচ্চাটা আবার কোরআনে হাফেজ ছিল, কোরআনের খুব জ্ঞান ছিল, এই জন্য তাকেই ইমামতি দেওয়া হয়েছিল। আমাদের দেশে তারাবিতে ছোট বাচ্চা দেওয়া হয়, কিন্তু ফরজ সলাতে দেওয়া হয় না, কিন্তু সব সলাতেই ছোট বাচ্চারও ইমামতি জায়েজ আছে, যদি তারই কোরআন তেলাওয়াত শুদ্ধ হয়, কোরআনের কোরআন মুখস্থের ব্যালেন্স বেশি থাকে, তাহলে সেই ইমামতি করতে পারে, কোনো সমস্যা নেই। আল্লাহ কবে থেকে বিরাজমান এর কি কোনো তথ্য কোরআন হাদিসে পাওয়া যায়? এটা নিশ্চয় একটা শয়তানি প্রশ্ন, বুঝেছেন, বাতিল আকিদার লোকের প্রশ্ন হইতে পারে এটা, অথবা তাদের পক্ষ থেকে এরকম প্রশ্ন এসেছে। আল্লাহ তাবারকাতালা কবে থেকে বিরাজমান, আল্লাহর কি বলে, আল্লাহ তাবারকাতালার ব্যাপারে তিনি যে বর্ণনা দিয়েছেন, আল্লাহ রসুল যে বর্ণনা দিয়েছেন, তিনি হলেন হুয়াল আউয়াল, তিনি সব কিছুর শুরু, তার আগে কোনো কিছুর শুরু বা সূচনা নাই। তাহলে আপনি কিভাবে এরকম প্রশ্ন করতে পারেন? এটা কোনো মুসলমানের প্রশ্ন না, কোরআন হাদিসে এই ব্যাপারে কোনো তথ্য আসে নাই, বরং আল্লাহ তাবারকাতালা সম্পর্কে যে তথ্যটা এসেছেন, তিনি হলেন প্রথম, তার আগে কিছুই ছিল না, এবং তিনি শেষ, তারপরে আর কিছু হবে না, কিছু নেই। এটাই হলো কোরআন হাদিসের তথ্য। এরপরে আরেকটা প্রশ্ন হলো, অনেক মাওলানা ওয়াইজের বিনিময়ে প্রয়োজনের চেয়ে বেশি টাকা নেয়, এটা কি ঠিক? আমি তো বললাম যে ওয়াজ কোনোদিন ব্যবসা হইতে পারে না, টাকা ইনকামের সোর্স হইতে পারে না, আপনি এটা দিনের কাজ, দাওয়াতের কাজ, এটা আপনার নিজের ডিউটি এটা মনে করবেন, কিন্তু যেহেতু একার পক্ষে সম্ভব না, এই যে গ্যাদারিং করা, এই যে খরচ টানা, বুঝেছেন, এই কি বলে বক্তা আনা, যদি বক্তাদেরকে আপনি ন্যায্য পরিমাণ যা দিতে হয় সেটাই আপনি দিবেন। তারপরে ইসলামী রাষ্ট্র যদি থাকে, ইসলামী রাষ্ট্রের একটা কাজ হলো আলেম ওলামাদেরকে বেতন ভাতা ধার্য করে দেওয়া, যাতে জনগণের কাছ থেকে একটা টাকাও নিতে না হয়, কারণ জনগণের কাছ থেকে টাকা নিলে তার দাম কমে গেল। এই জন্য সরকারের দায়িত্ব হলো ইসলামী রাষ্ট্রের যে আলেমদেরকে যার যত লাগবে, আমাকেই তো সৌদি আরবে মক্কাম, সৌদি আরবে আলেমদের কত মূল্য জানেন? হ্যাঁ, ওই দেশের যে গ্র্যান্ড মুফতি, প্রধান মুফতি, তার বাদশার মতনই মূল্য, প্রত্যেকটা শহরে তার বাড়ি থাকে। আমাদের বাংলাদেশে প্রায় 100 জনের মতো চাকরি করে, শুধু ওই গ্র্যান্ড মুফতির বেতন থেকে তাদেরকে বেতন দেওয়া হয় বাংলাদেশে। এটাকে কি বলা হয়? বাইতুশ শেখ, শেখের ঘর থেকে বেতন। কিভাবে? উনি, ওনার বেতন হলো কি, উনি চেক লিখবে কত টাকা খরচ গেল, ওনার, উনি 100 জন বা 200 জন বা 1000 জন দায়ী নিয়োগ করছেন, বা সরকারের কোষাগারে যে অ্যাকাউন্ট আছে ওইটাতে খালি চেক লিখে দিবে, বাস এত টাকা পাশ হয়ে চলে আসলো, যা লাগবে তাই, তাদের কোনো বেতন নাই, যা লাগবে তাই। এবং কেউ আলহামদুলিল্লাহ আমাকেও বাংলাদেশে একজন বলে দিয়েছে যে আপনার যা লাগবে তাই নিয়েন, আমার আমার তো চাকরি নেই, কিন্তু এই পর্যন্ত আমি একদিনও বলতে পারিনি, 2 বছর হয়ে গেল। হ্যাঁ, 2 বছর হয়ে গেল, একদিনও আমি বলতে পারি নাই যে আমার এত লাগবে, কিন্তু উনি আমাকে বলছেন, এই ধরেন ধনী ক্লিনিকের মালিক, বহু টাকা পয়সা, কোটি কোটি টাকা পয়সা, উনি আমাকে বলছেন যে আপনার যা লাগবে আপনি চাইবেন বা বলবেন আমি সাথে সাথে দিয়ে দেবো, কিন্তু 2 বছরের মধ্যে একদিনও চাইতে পারি নাই, বুঝেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারকাতালা যদি, আমি যদি আল্লাহর পক্ষে কাজ করি, আল্লাহর দিনের কাজ করি, আমার যা প্রয়োজন আল্লাহ ব্যবস্থা করবেন, কোথার থেকে ব্যবস্থা করবেন এটা আল্লাহ জানে, ঠিক আছে। তো আমরা যেন আবার বক্তাকে ফাঁকি দেওয়ার মতো মন মানসিকতা না রাখি। এই যে কিছুদিন আগে শুনলাম, দেখলাম
2 টাকার নোট দিয়ে পাঠাই দিছি। আমার জীবনে এই বছরে আমি 3টা ওয়াজ করছি, তিন জায়গা থেকে 1 পয়সাও দেয়নি, 1 পয়সাও না, কিন্তু গাড়ি খরচ হয়েছে না আমার, কিন্তু আমি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দিয়েছি, তাদেরকে গালাগালি করেছি, তারা আল্লাহ ভালো জানে তাদের যদি তৌফিক ছিল না এই জন্য দেয় নাই, তা আল্লাহ যেন তাদের তৌফিক বাড়াই দেয়। হ্যাঁ, তো এইভাবে আবার দেখা যায় যে 1 লক্ষ টাকা দিবে তাও লজ্জা পাইতেছে যে হুজুর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন, 1 লক্ষ টাকা দিবে কিন্তু সে সরাসরি আমার কাছে প্যাকেটটাও ধরাইতে লজ্জা পাইতেছে, বলতেছে হুজুর আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে না, বলছে আছে, নিচে দেখি 1 লাখ টাকা পাঠাই দিছে, বুঝেছেন? এরকম এখন আপনি কতটুকু মূল্যায়ন করবেন এটা আপনার ব্যাপার, আপনার সামর্থ্য আপনার সঙ্গতি অনুযায়ী আপনি করবেন। এই আকাশ কুসুম কেন রেট বসাবে আর কেন সে এরকম কি বলে আচরণ করবে কি অ্যাডভান্স এত দিতে হবে, পেমেন্ট আগে করতে হবে, তাহলে স্টেজে বসা যাবে না কেন? ওর কোনো দায়ী দায়িত্ব নাই, বক্তার দায়ী দায়িত্ব নাই, ইসলাম প্রচারের দাওয়াতি কাজের তার উপরে দায়ী দায়িত্ব নাই। আর আমরা অনেক সময় জনগণ মনে করি এটাকে একটা মাহফিল করাটাকে ক্রেডিট মনে করি। আমি জিজ্ঞেস করছি ভাই কেন আপনারা মাহফিল করছেন, বলছে এটা প্রতি বছর করি তো এটা ধারাবাহিকতা ঠিক রাখ। আরে দিনের প্রসারের জন্য হইতে হবে, দাওয়াতের জন্য হইতে হবে, প্রথমে যারা মাহফিলের আয়োজন করবে তারা কি উপকৃত হবে এটা আগে ঠিক করবে, তাদের উপকৃত হইতে হবে আগে 1 নম্বরে। কিন্তু দেখা যাচ্ছে যে যুবক পার্টি অনেক সময় তারাও বেনামাজ মাহফিল করাই দিয়েছে কিন্তু বাক্কা বেনামাজ এর মধ্যে আছে, এই মাহফিল করার কি প্রয়োজন? নিজেরাই যদি ওয়াজ দ্বারা উপকৃত না হয় তো এই মাহফিলের দরকার নেই। আপনাকে আগে নিজে লাভবান হইতে হবে, পরে অন্যরা লাভবান হবে। জি, গায়বানা জানাজা লাস নাই, গায়বানা জানাজা এটা জায়েজ হবে? গায়বানা জানাজা জায়েজ আছে, এটা কোনো সমস্যা নাই, যদিও মতভেদ আছে। মতভেদটা কি, যদি এমন পরিবেশ এমন দেশে এমন জায়গায় লোকটা মারা গেছে যে সেই জায়গায় মুসলমান আছে, তো মুসলমান যদি থাকে অবশ্যই তার জানাজা হয়েছে, জানাজা দিয়েই তাকে দাফন করা হয়েছে, এই জন্য তার গায়েবানা জানাজা পড়ার দরকার নাই। কিন্তু এমন সমাজ এমন পরিবেশে যদি সে মারা গিয়ে থাকে যে আপনার সন্দেহ আছে যে ওর জানাজা ছাড়াই হয়তো বা তার শেষকৃত্য হয়ে গেছে, তাহলে আপনি গায়েবানা জানাজা পড়বেন। আর এমনি যদি হয়েও থাকে তারপরও গায়েবানা জানাজা পড়া জায়েজ আছে, আল্লাহ রাসূল নিজে পড়ছেন। এক মহিলা তাকে দাফন করা হয়েছে রাত্রেবেলা, আল্লাহ রসুল তাকে মহিলাটাকে পছন্দ করতো কারণ মহিলাটা মসজিদের সেবা করত, হ্যাঁ নিজের থেকেই খাদেমা, তো ওই মহিলা মারা গেছে তা আল্লাহ রসুলকে জানাই নাই, রাত্রে দাফন করা হয়ে গেছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মহিলাটা কই দেখি না কেন, বলছি ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে মারা গেছে তা আমরা আপনাকে কষ্ট দেই নাই, ঘুম থেকে জাগাই নাই, আমরাই তাকে দাফন করে দিয়েছি, জানাজা পড়ে দাফন করে দিয়েছি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার কবরটা আমাকে দেখাও কোথা, আর তোমরা চলো। আল্লাহ রসুল আবার তার কবরের উপরে জানাজার সালাত পড়েছে। ওই মহিলাটা কি উপরে ছিল, খাটের মধ্যে শোয়া ছিল, মাটির নিচে দাফন মানেই তো গায়েব, গায়েবানা জানাজা আল্লাহ রসুল পড়লেন, তার জানাজা হয়েছে তারপরও পড়লেন। তা এরকম তাহলে স্পষ্ট বোঝা যায়, এটা সহিহ বুখারী হাদিস, তাহলে বোঝা গেল যে গায়েবানা জানাজা পড়া যায় যদি কেউ এরকম আয়োজন করে, তাহলে আমরা সমর্থন করি এবং এই জামাতে অ্যাটেন্ডও করবো ইনশাল্লাহ, করা উচিত। জি আলহামদুলিল্লাহ, আজকের মতো তাহলে প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ এবং মাহফিল। আমাদের এলাকায় একটা মসজিদ আছে যেখানে মহিলাদের নামাজের আলাদা ব্যবস্থা আছে, তো যেখানে মহিলারা নামাজ পড়ে সেখানে কি প্রজেক্টর লাগানো যাবে কি না? না, মসজিদে প্রজেক্টর লাগানোর দরকার নেই, ওয়াজ মাহফিলে লাগানো যেতে পারে কিন্তু মসজিদে লাগানো যাবে না, কারণ মসজিদে ওটা একটা ছবির মতো। হ্যাঁ, খতিব তো থাকতে পারে, খতিব ব্যক্তি সে তো সবার সামনে থাকবে, সবাই তার দিকে লক্ষ্য রাখবে, তাকাবে, হ্যাঁ তার মুখের দিকে চেয়ে থাকবে, এটা হলো নিয়ম, কিন্তু মহিলাদের এই নিয়ম না। মহিলারা যত না দেখে না তাকিয়ে হ্যাঁ তার পিছনের সালাত পড়তে পারে, এই জন্য তো বলা হয়েছে মহিলাদের পিছনের কাতারগুলো হলো উত্তম কাতার, আর
নিকৃষ্ট কাতার হলো সামনেরগুলো, তাই জন্য মসজিদে সালাতের জন্য প্রজেক্টর দেওয়ার কোনো দরকার নেই, দেওয়া উচিত না। হ্যাঁ, তবে ওটা ব্যবস্থা রাখা যাইতে পারে, কোনো সময় যদি ওয়াজ হয়, হালাকা হয়, তাহলে ওটা রাখা যাইতে পারে। জুমার খুতবা হয়তো দেওয়া যাইতে পারে, জুমার খুতবা সমস্যা নাই। জি, তারপরও শুধু ওয়াজ শুনলি, খুতবা শুনলি যথেষ্ট আলহামদুলিল্লাহ। এটা আবার বেশি যদি আমরা এইসব ফেসিলিটিগুলো বাড়াইতে থাকি তাহলে দেখা যাবে যে এর সুযোগে ফেতনা ঢুকবে, বিদাত ঢুকবে। আল্লাহ তবারক তাআলা আমাদের সকলের দিনকে শুদ্ধভাবে পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম আমিন।